নমস্কার। দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে একটা অনুরোধ, দেখুন আমি আজ বানাবো বাঁধাকপি দিয়ে পকোড়া। আপনারা অনেক রকমই পকোড়া খেয়েছেন, তো আজ দেখবেন বাঁধাকপির পকোড়া আমি কি করে বানাই। তো পকোড়া করার জন্য আমি এখানে প্রথমে গ্রেট করে নিচ্ছি, দেখুন। গ্রেট করে নিলে কি হবে, ছোট ছোট হবে, মুখে তেমন বাঁধবে না। দেখুন আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, আর দেখুন কতটা ছোট ছোট হয়েছে, একবারে মিহি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে বাঁধাকপি। আমি এখন বাঁধাকপির সঙ্গে অ্যাড করব, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেব, এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি জিরে, ধনে আধ ভাঙা করে বেটে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব সামান্য হলদি। আর এখন দিয়ে দেব এক চিমটি খাবার সোডা, এখন খুব ভালো করে মাখিয়ে নেব সব উপকরণ একসঙ্গে। প্রথমে জল দেওয়া যাবে না, প্রথমে এভাবে চটকে নিতে হবে, দেখুন কতটা নরম হয়ে গেছে। দেখুন আমি এখানে চটকে নরম করে নিয়েছি, আমার কোনো জল লাগেনি। যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে সামান্য দিবেন, একসঙ্গে বেশি দিবেন না, অল্প করেই দিয়ে মাখিয়ে নেবেন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। একসঙ্গে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে দেবো। দেখুন পকোড়া গুলো তেলের উপর ভেসে উঠেছে, আমি এখন উল্টে দেব, আর দেখুন কতটা ফুলেছে। এই পকোড়া কিন্তু হালকা তাপে বানাতে হবে, একটু সময় নিয়ে, তা নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, নরম থেকে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কালারটা ব্রাউন কালার হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি এখন নামিয়ে নেব, আমি আবারও দিয়ে দেব। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আর পকোড়া গুলো আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। নামিয়ে নেব, আমি আবারও দিয়ে দেব।
যেটুকু আছে আমি একবারেই দিয়ে দেবো। পকোড়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আমি তো বাঁধাকপির পকোড়া বানিয়ে নিয়েছি, এখন পকোড়া খাওয়ার জন্য চাটনি চাই। সে চাটনি আমি আজ বানাবো স্পেশাল আঙুর দিয়ে। তো দেখুন আমি কি কি দিই চাটনি বানানোর জন্য। চাটনি বানানোর জন্য আমি নিচ্ছি আঙুর, আঙুরগুলো আমি সব ধুয়ে নিয়েছি। দেখুন আঙুর কত সুন্দর দেখা যাচ্ছে। আর নিয়েছি একটা টমেটো, নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, নিয়েছি দুদানা রসুন আর এক টুকরো আদা। সঙ্গে দিয়ে দেব নুন। সব এখন একসঙ্গে আমি পিষে চাটনি করে নিয়ে আসি, তারপর আপনাদের খেয়ে দেখাবো। দেখুন আমি বানিয়ে নিয়ে এসেছি আঙুর ফলের সেই স্পেশাল চাটনি, এখন খেয়ে দেখি। খেতে দারুণ লাগছে। এখন আপনাদের একটা ভেঙে দেখাই ভিতরটা, দেখুন কত সুন্দর হয়েছে। খাওয়ার সময় বোঝাই যাচ্ছে না যে এটা বাঁধাকপির পকোড়া, খেতে দারুণ লাগছে। তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সময় বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন, অল নোটিফিকেশন দাবাবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের আগামী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। পরিবার পরিজনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।